মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পর সর্বদল বৈঠক ডাকেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠকে পাল্টা আক্রমণের জন্য বায়ুসেনাকে ধন্যবাদ জানিয়েছে সব দল। সরকারের পাশে থাকার বার্তা সব রাজনৈতিক দলের। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার ভোরে জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা ও হিজবুলের তিনটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গেছে, ভোর 3:30 নাগাদ অভিযান চালানো হয়। যুদ্ধবিমান মিরাজ 2000 কাজে লাগানো হয়। 1000 কেজি বোমা নিক্ষেপ করে গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। নিকেশ হয়েছে 300 জঙ্গি। ধ্বংস করা হয়েছে অসংখ্য হ্যান্ড গ্রেনেড, 200 বেশি একে রাইফেল, বিস্ফোরক। বায়ুসেনার 12 মিরাজ যুদ্ধবিমান অভিযানে অংশ নেয়। মিরাজের হামলার জবাবে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে পাকিস্তান যুদ্ধবিমান F-16 নিয়ে। যদিও ভারতীয় বায়ুসেনা দেখে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বায়ুসেনা। মঙ্গলবার গুজরাতের কচ্ছে পাক ড্রোন গুলি করে নামায় ভারতীয় সেনা। এদিনের হামলার পর আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। মঙ্গলবার বিকেল 5:30 নাগাদ জম্মু ও কাশ্মীরের নৌসেরা, কৃষ্ণঘাটি ও আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। মঙ্গলবারই সর্বদল বৈঠক ডাকেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সর্বদল বৈঠকে সব দলই সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।